আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিজাম, সহকারী শিক্ষক বাঞ্চারপুর গার্লস প্রাইভেট হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, এর আগেও আমরা আমি কিছু ক্লাস দিই তোমাদের জন্য, তোমাদের উপকারার্থে, তোমরা যাতে সহজে মানে বাসায় বসে থেকেও তোমরা যাতে কিছু শিখতে পারো, তার জন্য আমরা অনবরত চেষ্টা করে যাচ্ছি। আর তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে আন্তরিক যদি দেখো, তাইলে হয়তো বা আমাদের পরিশ্রমটা ফলপ্রসূ হবে। আজকে আমরা গত যে ক্লাস দিয়েছি, এই ক্লাস ছিল ভয়েস অন ইন্টিগ্রিটি উইথ অক্সিলারি ভার্ব। তবে অক্সিলারি ভার্বের যে বয়স ছিল, তিনটা পার্টে আমি বিভক্ত করেছিলাম। প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট টেন্সে আলোচনা হয়ে গেছে, পাস্ট টেন্সেরও আলোচনা হয়ে গেছে, ফিউচারটা বাকি আছে। তা আজকে তোমাদের ফিউচারটা আমি কমপ্লিট করে দেবো। আর তোমরা ক্লাসটা আন্তরিকতা দিয়ে দেখবে, এবং কি এর উপর ভিত্তি করে তোমরা কী করবা বাসাতে, অবশ্যই বাসাতে নিডেড টু এক্সারসাইজ, উইদাউট এক্সারসাইজ ইজ নট পসিবল টু এক্সপার্ট অ্যাবাউট এনি ম্যাটার। সো স্টার্ট, ডিয়ার স্টুডেন্ট, যখন আমরা বয়েস করতেছিলাম, বয়েস করার আগে তোমাদেরকে বয়েসের একটা স্ট্রাকচার দিছিলাম। স্ট্রাকচারটা কী ছিল, যখন এসআইডিভের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট হয়ে সাবজেক্টের স্থানে চলে আসবে, আর বয়েস অনুসারে অর্থাৎ টেন্স অনুসারে বয়েসের সাহায্যকারী বার, তারপরে বার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ছিল, তারপর একটা বাই বসাতে হবে এবং সাবজেক্টটা অবজেক্টে অবজেক্টের স্থানে চলে যাবে। তবে এই ক্ষেত্রে আজকে আমি ইন্টিগ্রিটির যেহেতু আলোচনা করবো, ইন্টিগ্রিটি মানে আমরা জানি দুইটা পার্টা, সেক্টর ইন্টিগ্রিটি ব্রমেজ কোশন দিয়ে আর একটা অক্সিলারি ভার্ব দিয়ে। যেহেতু আজকে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে আলোচনা করছি, ইন্টিগ্রেটিভ করতে গেলে বাধ্যতামূলক তোমাকে সাহায্যকারী বার বা অক্সিলারি ভার্ব যাই বলি আমরা, এটা আগে রাখতে হবে। তো দেখি আর কি, আমরা কিছু উদাহরণ দিচ্ছি তোমাদের সাথে। ধরুন শ্যাল, শ্যাল আই টিচ, টিচ ইংলিশ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে শ্যাল যেহেতু মানে সাহায্যকারী ভাব আগে চলে আসছে, নিঃসন্দেহে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, সুতরাং আমরা প্লাস্টিক কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। তো ঠিক, আমরা যদি না বয়েস করতে যাই, তো বয়েসও করতে গেলে যেহেতু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, আমরা বয়েসও কিন্তু মানে প্যাসিভ ভয়েস করতে গেলেও কিন্তু আমরা সাহায্যকারী ভাবটা আগে রাখতে হবে। সুতরাং আমরা জানি যে যখন আমরা একটি বয়সে কাজ করি অর্থাৎ টেন্সের কাজ, তখন সাবজেক্ট অনুসারে আমাদের সাহায্যকারী ভাবটা আনতে হয়। যখন আমরা বেসিক বয়েস করবো, তখন অবজেক্ট অনুসারে সাহায্যকারী ভাব আনতে হবে। দেখো যদি এখানে যেহেতু সাবজেক্টটা ছিল আই, আর আমরা পাইছি কি ফিউচার ইন্ডিফিনিট টেন্স, কারণ সাবজেক্টটা শ্যালুই ভাবের এক নম্বর, এটা মানে ফিউচার ইন্ডিফিনিট টেন্সেরই স্ট্রাকচার। যেহেতু আমরা ইন্টিগ্রেটিভ করতেছি, আমরা সাহায্যকারী ভাবটা আগে নিয়ে নিলাম এবং ইন্টিগ্রেটিভ হয়ে গেল। তো অবজেক্ট অনুসারে সাহায্যকারী ভাব যদি আমরা নিতে চাই বয়েসের জন্য, তাহলে কী নেব, উই, কেন উই ইংলিশ, এলআই আসে ইংলিশ কেন নেব, কারণ আমরা জানি শেয়ার আই এবং উইর ক্ষেত্রে শুধু শেয়ার ব্যবহার করতে পারি, আর অন্য কোনো ক্ষেত্রে আমরা শেয়ার ব্যবহার করতে পারবো না। যদি আই এবং উইর ক্ষেত্রে আমরা উইলও ব্যবহার করি, তাও আমাদের হবে। তবে এই মানে আই এবং উই বা যদি অন্য কোনো সাবজেক্ট থাকে, তাহলে আমরা কী করবো না, শেল কভার করবো না। তাহলে ইংলিশ উইল ইংলিশ, তারপরে যেহেতু এটা ফিউচার ইন্ডিফিনিট টেন্স, আর ফিউচার ইন্ডিফিনিট টেন্সে বয়েসের সাহায্যকারী ভার্ব ছিল শেল বি অথবা উইল বি, এটা আমি আগেই তোমাদেরকে স্ট্রাকচারগুলো কী করছি পরিষ্কার করেছিলাম। তাহলে উইল ইংলিশ অর্থাৎ সাহায্যকারী ভার্ব অবজেক্টটা সাবজেক্ট হয়ে সাবজেক্টের জায়গায় চলে আসছে, আর বয়েসের সাহায্যকারী ভাব ছিল শ্যাল বি উইল বি, যেহেতু ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স বি। তারপর ভার্বের তিন নম্বর ফর্ম, তাহলে ভার্বটা একটি, তাহলে টিচার বা পাস্ট পার্টিসিপল টন, টি এ ইউ জি এইচ টি টন। তারপর আমরা বলছিলাম যে ভার্বের তিন নম্বর ফর্ম বসানোর পরে স্ট্রাকচারে ছিল একটা বাই বসানো হবে, বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে চলে আসবে। এখন আসলে আমরা এটা নেগেটিভ ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভে যাই, শ্যাল নট আই টিচ ইংলিশ
ইংলিশ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এর আগে আমি কাজ করেছিলাম শুধু ইন্টারগ্রেটিভ, আর এখন আমি তোমাদেরকে দিচ্ছি ইন্টারগ্রেটিভ প্লাস নেগেটিভ দুটো একসাথে। ঠিক বয়সের ক্ষেত্রে একই কাজ, যদি আমরা ইন্টারগ্রেটিভ করি তাহলে কি হবে, সাহায্যকারী বা বাক্যান্ত হবে। আর আমরা আগেই বলেছিলাম একটি বয়সের ক্ষেত্রে সাবজেক্ট অনুসারে সাহায্যকারী বা আডজেসিং বয়সের ক্ষেত্রে অবজেক্ট অনুসারে সাহায্যকারী বা, যেহেতু অবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমার ফিউচার ইন্ডিফিনিট টেন্সের সাহায্যকারী বা ছিল বয়সের ক্ষেত্রে শ্যাল বি অথবা উইল বি, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার আমার উইল বি নিতে হবে। উইল আর যেহেতু নেগেটিভ আমাদের নটটা ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্বের পরে, তারপরে অবজেক্টটা সাবজেক্ট হয়ে সাবজেক্টের স্থানে চলে আসবে ইংলিশ। তারপরে আমরা জানি যে ফিউচার ইন্ডিফিনিট টেন্সের বয়সের সাহায্যকারী বা শ্যাল বি অথবা উইল বি, আমরা ইন্টিগ্রেটিভ হওয়ার কারণে উইলটা নিয়ে আসছে আগে, তাহলে বি বি ভার্বটা রয়ে গেছে। তো বি ভার্বটা সবসময় আমরা মনে রাখবো, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যখন বসে যাবে তখন বি, এরপরে আমরা বি ভার্বটা বসিয়ে দেব বি ভার্ব। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডন বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়ে বাইরের পরে চলে যাবে। এখন আমরা ফিউচার ইন্ডিফিনিট তোমাদের দেখালাম, আমরা ফিউচার কন্টিনিউয়াসে চলে যাব, যেহেতু ইন্টিগ্রেটিভ সাহায্যকারী বা আগে চলে আসবে উইল বি। তারপরে ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী বা শ্যাল অথবা উইল বি, তারপর বারবার সাথে আইজি, তাহলে উইল বি বি শিক্ষার্থীরা দেখো, আমরা বলেছিলাম সমগ্র কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বারবার সাথে আইটি যুক্ত হবে, যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ব্যাপ শ্যাল বি অথবা উইল বি, তাহলে আমরা শ্যাল বি এবং উইল বি নিয়ে আসছি। যেহেতু ইন্টিগ্রেটিভ তাইলে আমরা কি সাহায্যকারী ব্যাপারটা আগে নিয়ে আসলাম এবং তারপরে সাবজেক্টটা বসিয়ে দিলাম আমাদের টেন্সের স্ট্রাকচারের মতো, তারপরে সাহায্যকারী ভার্ব আর একটা বাকি আছে বি ভার্ব, সুতরাং সাবজেক্টের পরে বি ভার্ব হয়ে যাবে। যেহেতু কন্টিনিউয়াস সুতরাং ভার্বের সাথে আইটি যুক্ত করতে হবে। তা আমরা যেহেতু এখানে একটা বেসিক বয়েস করবো, বেসিক বয়েসের নিয়ম কি, সাহায্যকারী ভার্ব একটি বয়েসের ক্ষেত্রে বসে সাবজেক্ট অনুসারে, আগ্রেসিভ বয়েসের ক্ষেত্রে বসে অবজেক্ট অনুসারে। সুতরাং অবজেক্টটা কি আছে এক বার, তাহলে এক বার যেহেতু উইলি সাহায্যকারী ভার্ব উইল, তারপরে অবজেক্টটা সাবজেক্ট হয়ে সাবজেক্টের নামে চলে আসবে বা, তারপরে আমরা বাকি অক্সিলারি ভার্বগুলো বসাবো। কি আছে বি, এখন প্রশ্ন হলো আমরা জানি বয়সের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বয়সের যে টেন্সের যে ভার্বের যে আইএনজিটা আছে আমরা আইএনজিটা কী করবো, এটা দূর করবো, কারণ বয়সের ক্ষেত্রে বাধ্যতামূলক আমাদের ভার্বের তিন নম্বর রূপ বসাতে হবে। সুতরাং এখানে মেকের সাথে আইএনজি আসতে দিলে আইএনজি আমরা কী করবো, আইএনজিকে আমরা তুলে দেবো, তুলে দিয়ে কার সাথে বসাবো, এই আইএনজিকে যুক্ত করার জন্য আমাকে আরেকটা বি ভার্ব দিতে হবে, আর বি ভার্ব দিয়ে তার সাথে আমরা আইএনজিটা কী করবো যোগ করে দেবো, তাইলে হয়ে গেল মেক মূল বার। আর মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি মেক মেক। তারপর আমরা কি বসাবো, নিয়ম কি ছিল ভার্বের তিন নম্বর উপরে একটা বাই বসাতে হবে বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে চলে যাবে, তাহলে হি হি এর অবজেক্টিভ ফর্ম হি, তারপর এক্সট্রা বাকি আছে দেন সে তার জায়গায় বসে যাবে, তাকে কিছুই করা যাবে। আসো আমরা ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভে চলে যাই, যেহেতু ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ আমাদেরকে নট বসাতে হবে সাহায্যকারী ভার্বের পরে, উই নট কি বি মেকি মেক টি পয়েন্ট মেকি একটা দেন ইন্টিগ্রেটিভ। প্রিয় শিক্ষার্থীরা আমরা আগেই বলেছিলাম ইন্টিগ্রেটিভ যেহেতু সাহায্যকারী বা আগেই বললে বয়সের ক্ষেত্রে অবজেক্ট অনুসারে আর একটি বয়সের ক্ষেত্রে সাবজেক্ট অনুসারে আর বেসিক বয়সের ক্ষেত্রে অবজেক্ট অনুসারে, অবজেক্টটা কি আছে একবার, তাহলে উই যেহেতু আমরা নেগেটিভ সহ আছে এখানে নট বসে যাবে সাহায্যকারী ভার্বের পরে, তারপর আমরা কি বসাবো সাব অবজেক্টটা সাবজেক্ট করে সাবজেক্টের এখানে চলে আসবে বা, তারপরে আমাদের এখানে প্লেস যেহেতু এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমাদের অবশ্যই দেখতে হবে সাহায্যকারী ভার্ব আর কি আছে বি আছে, তাহলে বি
বসায় দেবো কার সাথে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসার পরে সাবজেক্টের পরে, এবং আইনটি যুক্ত করার জন্য আগের মধ্যে একটা বি আসবে তার সাথে আইনটি যুক্ত করে দেবো বি। তারপরে তিন নম্বর ফর্ম মেকের তিন নম্বর ফর্ম কি মে, একটা বাই বসাতে হবে, তারপরে কি সাবজেক্ট অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে চলে যাবে, বাকি এক্সট্রা এক্সট্রার জায়গায় চলে যাবে, বাকি সরানো যাবে না। এই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আরেকটা বাকি আছে ফিউচার পারফেক্ট, তোমাদেরকে আমি ফিউচার পারফেক্টটা ঠিক করে দিয়ে ক্লোজ করে দেবো। দেখো তারপর ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্টের টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী বার ছিল শ্যাল অথবা উইল হ্যাভ, আর বয়েজের ক্ষেত্রে সাহায্যকারী বার ছিল শ্যাল উইল হ্যাভ বিন। সুতরাং আমরা বয়েজেরটা দেখাবো তোমাদেরকে, মনে রাখবা উইল দে উইল দে পরিবর্তন আর বারবার তিন নম্বর ফর্ম বাধ্যতামূলক পেসিভ ভয়েজের ক্ষেত্রে আমাদের বসাতে হবে, তবে সাবজেক্ট অনুসারে সাহায্যকারী বার বসছে অ্যাক্টিভ ভয়েজের ক্ষেত্রে, আর পেসিভ ভয়েজে অবজেক্ট অনুসারে আমাদের সাহায্যকারী বার বসাতে হবে। যেহেতু এখানে অবজেক্টটা কি আছে আজ, আজের সাবজেক্টের গ্রুপটা কি হবে উই, সুতরাং আমাকে এখানে যদি আমি শ্যালো বসাই সমস্যা নেই, উইল বসাতেও পারবো, সুতরাং আমি শ্যাল বসাইলাম শ্যাল। তারপর আমাদের নিয়মটা কি ছিল, যেহেতু ইন্টারগেটিভ সাহায্যকারী বা আগে হওয়ার পরে অবজেক্টটা সাবজেক্ট হয়ে সাবজেক্টের এখানে চলে আসবে শ্যাল উই, তারপরে কি ফিউচার পারফেক্ট টেন্সের বয়েজের ক্ষেত্রে সাহায্যকারী বা ছিল হ্যাভ বিন, হ্যাভ বিন, তাহলে সাহায্যকারী বা বসাই দিলাম। সাহায্যকারী বা তো মনে রাখবা এই শ্যাল তো উই উইলের পরে সাবজেক্টটা বসছে, সাবজেক্টের পরে বাকি যে অক্সিলারি ভার্বটা থাকবে তা আমরা বসিয়ে দেবো, এবং কি তারপরে ভার্বের তিন নাম্বার রূপ। এখন ধরো হ্যাভ, যেহেতু পারফেক্ট টেন্স আমরা জানি পারফেক্ট টেন্সের নির্দেশন কি, নির্দেশন কি ভার্বের তিন নাম্বার রূপ বাধ্যতামূলক আগেই ছিল, সুতরাং আমরা তাকে বসিয়ে দেবো হ্যাভ, হ্যাভ। তারপরে আমরা বলেছিলাম ভার্বের তিন নাম্বার রূপের পরে আমরা একটা বাই বসাবো, স্ট্রাকচার আগে দিয়ে দিয়েছি তোমাদের, বাইর করে সাবজেক্ট অবজেক্ট হয়ে অবজেক্টের পরে বসে অবজেক্টের স্থানে চলে যাবে, আর বাকি যে এক্সট্রাগুলো রয়ে গেছে এক্সট্রা তার জায়গায় থেকে যাবে। বাই দিস টাইম, বাই দিস টাইম, যেহেতু ইন্টাগ্রেটিভ সাইকেল আমাকে কী করতে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, এটার ইন্টাগ্রেটিভ প্লাস নেগেটিভ এই কী হবে, সাহায্যকারী ভার্বের পরে নট বসে যাবে, তারপরে সাবজেক্ট বসে যাবে, হ্যাভের জায়গায় চলে আসবে ভার্বের তিন নাম্বার গ্রুপ, তারপরে অবজেক্ট অবজেক্টের জায়গায় আসবে বাই দিস টাইম এক্সট্রা, বাই দিস টাইম। প্রিয় শিক্ষার্থী, আগের মতোই আমরা বলেছিলাম সাবজেক্ট অনুসারে সাহায্যকারী বা একটি বয়েজের ক্ষেত্রে আর অবজেক্ট অনুসারে সাহায্যকারী বা পেসিভ বয়েজের ক্ষেত্রে, সুতরাং অবজেক্ট এখানে কি আছে আজ, আজের ক্ষেত্রে আমরা কি শেল বসাইতে পারি সাহায্যকারী বা উইল বসাইলে হবে, শেল নট যেহেতু নেগেটিভ শেল নট, তারপরে সাবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট হয়ে সাবজেক্টের স্থানে চলে আসবে, তারপরে বাকি অবজেক্টের বাকিটা বসে যাবে হ্যাভ বি, যেহেতু বেসিক ফর্ম বি বসাতে হবে, তারপরে বারবার তিন নম্বর রুম হ্যাভ, তারপরে বাই বসাতে হবে, বাইয়ের পরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে অবজেক্টের স্থানে চলে যাবে দেন, আর বাকি এক্সট্রা এক্সট্রা জায়গায় চলে আসবে বাই দিস টাইম, বাই দিস টাইম কোশ্চেন মার্ক, তোমাদের কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে আল্লাহ চাঁদে আজকে আমি ইন্টিগ্রেটেড ভয়েস অ্যান্ড অক্সিলারি বাদ দিয়ে যা যা ছিল তিনটে ক্লাস আমি তোমাদেরকে পরিষ্কার করে দিয়েছি। এখন তোমরা যদি বাড়িতে এক্সারসাইজ না করো, মাস্ট বি নিডেড টু এক্সারসাইজ উইদাউট
exercise, you cannot achieve of your achievement. So it is requested to you, follow the rules of exercise, follow the rules and do exercise. Without exercise, you cannot achieve of your achievement. Bidai nichi, Allah Hafiz, shobai bhalo thakun, next dekha hobe.